পিঞ্জাবত দেখতেছি সাকিব মাহমুদুল্লাহর ভিজে লাগছে সব লোক। আসলে রোহিত শর্মা, বিরাট কোহলি যে মাপের প্লেয়ার, তারা অপশন নেওয়ার পর্যায়ে না, তারপরে তারা অপশন নিছে। তাদের অপশন নেওয়াটা সঠিক সিদ্ধান্ত, এটা আমিও মনে করতেছি। কিন্তু বাংলাদেশের সাকিব মাহমুদুল্লাহ অপশন নিলে বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি। বাংলাদেশের যে যেই পরিমাণ প্লেয়ার আছে, সাকিব মাহমুদুল্লাহ নিচে আছে, তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো এরকম প্লেয়ার দেখতেছি না। প্লেয়ার আছে, অসংখ্য প্লেয়ার আছে, কিন্তু তাদের মতো আর ও নাই। এখন বিরাট কোহলি রোহিত শর্মার উপরে, রোহিত শর্মা তাদেরকে নিয়ে এক্সাম্পল দিতেছে, আরে ভাই ইন্ডিয়া সাইড বেঞ্চে রিজার্ভে যেটি পাইপ লাইনে যেটি প্লেয়ার আছে, বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় এতটি প্লেয়ার নেই, গিয়া ন্যাশনাল টিমে নাই বাংলাদেশের, বাংলা ইন্ডিয়ার এ দল থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত যেটি রিজার্ভ বেঞ্চে হয়ে তাই, এটি বাংলাদেশে এটি প্লেয়ার তৈরি হয়েছে না। তাদের যে কম্পিটিশন আছে এটা বাংলাদেশও নাই, বাংলা ইন্ডিয়ার এ টিমের মধ্যে যেই লেভেলের কোচ আছে, এ টিমতে যেই পরিমাণ তাদের কোচ আছে, যেই পরিমাণ খেলোয়াড় আছে, বাংলাদেশ ওইটি নাই। তো অযথায় চিল্লাচিল্লি করে আর মাথাটা নষ্ট করেন না, সাকিব আর মাহমুদুল্লাহ বাদ দিবেন এরকম মাথায় চিন্তাই করেন না। ক্রিকেটটারা ক্রিকেট ধ্বংস করার পাইতারা চলতেছে যা বুঝতেছি, তাদেরকে এখনো বসা উচিত হইতো না। তাদের লেভেলের খেলোয়াড় তৈরি করিয়া তারপরে বসালে ঠিক হইব, এটা আমার যুক্তি। ক্রিকেট যতটুকু বুঝি ওটা নিয়ে বাইকে দেখতেছি আমি, এটা করলে ভালো হয়, আরও তাদেরকে আরও সময় দেওয়া উচিত, আরও ভালো মানের তৈরি হোক। তাদের বয়স হয়েছে রিটায়ার্ড, যে কোনো সময় নিতে পারবো, সময়ের দাবি। তারা রিটায়ার্ড নিলে তারা না খেয়ে থাকতো না, বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হইব, এটা বুঝতে হইব। তাদেরা চিল্লাচিল্লি করেন না, বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি করেন না। সবাইকে ধন্যবাদ।